नमस्कार बन्धुरा, वेलकम टू दीप्तस गार्डेनिंग अल और सुदीप्त दास आज आपनादेर साथे निये नतून एक भिडियो जेखाने आज आमी आपनादेर देखाबो लिसियेन्थास बा नंदिनी गाछेर माने आमरा जे बीजटा किभाबे प्रतिस्थापन करब। एखाने आमी एकटा चाली नियेछि, चालीर मध्ये अलरेडी किछु बाली फिल आप करा आछे, अलरेडी लाल बाली, कारण एतटा सादा बाली आमी दिते चाइनि ओई कारणे, एबं पर्याप्त परिमाणे शुकनो सादा बाली आमार काछे कम छिलो बोले এই দুটো কারণের জন্য আমি এখানে নিচে লাল বালি আছে, লাল বালি এ করেছি। আর এখানে আছে ভার্মি কম্পোজ, অল্প একটু নিমখোল মেশানো, অল্প একটু নিমখোল মেশানো ভার্মি কম্পোজ আমি এখানে যেটা করব প্রথমেই। আর এখানে আছে স্যাপ ফ্যাঙ্গিসাইড যেটা সবাই জানেন, এটা স্যাপ ফ্যাঙ্গিসাইডগুলো জল। এখানে আমার প্রস্তুতির জন্য যেটা হলো, আমি অল্প একটু বালি তুলে রাখলাম, শুকনো বালি যেহেতু আমার টোটালটা এই, অল্প একটু সাদা বালি তুলে রাখলাম। আচ্ছা, এখানে যতটা পরিমাণ বালি আছে এর জন্য আমি যেটা করব, যতটা পরিমাণ বালি আছে ঠিক ততটা পরিমাণ এই নিমখোল মেশানো ভার্মি কম্পোস্ট নিয়ে নেব, এর সঙ্গে দুটো সমান সমান মাত্রায় নেব। নিয়ে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিলাম। এর জন্য এখানে আমি একটু নেব সাব ফাঙ্গিসাইড, 1 গ্রাম মতো নিয়ে নিলাম, বা মানে 1 চা চামচ মতো নিয়ে নিলাম। এটাকে ভালো করে মিক্সার করব, আমাদের এখানে মিক্স করা হয়ে গেছে ভার্মি কম্পোস্ট আর সাদা বালি। এটাকে আমি চালির মধ্যে পুরো এইভাবে ফিল আপ করে দেবো, ফিল আপ করে দেবো মানে চালির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নেব যেটা, সেটা হলো যে লিথিয়েন্সাসের বীজগুলো। তার আগে একটা কাজ করতে হবে, তার আগে যে কাজটা করার আছে সেটা হলো, আমরা এই সাব ফাঙ্গিসাইড গোলা যে জলটা ছিল সেটা আর একবার একটু স্প্রে করে দেবো, ভালোভাবে চারিদিকে স্প্রে করে দেবো। সাব ফাঙ্গিসাইড গোলা জল স্প্রে করা হয়ে গেছে, আমি একটু অল্প ভার্মি কম্পোস্ট একটু দিচ্ছি, যেখানে যেখানে গ্যাপগুলো আছে সেই জায়গাগুলোকে জাস্ট হালকা পূরণ করার জন্য। মেনলি সাদা বালিটাই এনাফ, তো হয়ে গেছে এখানে রেডি। এবার আমরা যেটা করব, এখানে লিথিয়েন্সাসের বীজগুলো আছে, আমি এখানে নেব যে সাদা বালিটা রেখেছিলাম সেই সাদা বালিটুকু একটু নেব। এর সঙ্গে আর ফাঙ্গিসাইড নতুন করে স্প্রে এই নতুন করে মিক্স করছি না, তবু চাইলে আপনারা সামান্য 1 চিমটে ফাঙ্গিসাইড দিতে পারেন, খুব ভালো হয়। 1-2 চিমটে মতো ফাঙ্গিসাইড দিয়ে নিলাম, 1-2 চিমটে মতো ফাঙ্গিসাইড দিয়ে নিলাম। নিয়ে এবার আমরা যেটা করব, লিথিয়েন্সাসের বীজগুলো এত সূক্ষ্ম, এতটা সূক্ষ্ম এখানে দেখতে পাবেন না, জানি না, আমি হাতে ঢেলে দেখাচ্ছি, এতটাই সূক্ষ্ম যে এগুলোকে আমরা মানে ওইভাবে পাট করে দিতে পারবো না, মানে পার্ট বাই পার্ট বসাতে পারবো না। তো আমি অল্প পরিমাণে সিড এখানে নিয়ে নিলাম, সব সিডগুলো নিলাম না, এখানে এই দেখছেন এর মধ্যে সিডগুলো নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে মিক্স করে নেব এটা। এবার যেটা করতে হবে আমাদেরকে, এই যে আগে যে জায়গাটা করেছিলাম বেডিংটা, লিথিয়েন্সের সিডগুলো কিন্তু এর মধ্যে অল্প অল্প দেখা যাচ্ছে এখনও, তো এর মধ্যে আমরা হালকা হালকা করে এইভাবে আঙুলের ফাঁক দিয়ে চেলে দেব, এইভাবে ছড়িয়ে দেব চারিদিকে, এর মধ্যেই চারিদিকে ছড়িয়ে দেব এইভাবে বীজগুলোকে। হয়ে গেছে। এবার যেটা আমাদেরকে আরেকটু করতে হবে, আমার কাছে এমনি অল্প কিছু অন্য বীজ আছে, আমি এই সঙ্গে সঙ্গেই করছি জাস্ট। এবার আমাদের যেটা করতে হবে, এইটা করতে করতেই আমি বলে দিই, এবার আমাদেরকে করতে হবে, এখানে আমরা একটু ফাঙ্গিসাইড গোলা জল যেটা আছে আমাদের কাছে আগে, সেইটাকেই আমরা আরেকবার একটু স্প্রে করে দেবো। এখানে আমার কাছে যে দানাগুলো ছিল, এক্সট্রা একটা ভ্যারাইটি দানা ছিল, সেটাকে আমি ইউজ করলাম এখানে চারাগুলো দেওয়ার জন্য। ফাঙ্গিসাইডগুলো জলটাকে আমরা আরেকবার সুন্দর করে স্প্রে করে দেবো, ফাঙ্গিসাইডগুলো জলটা দিয়ে দিয়েছি, ভালো করে ভিজিয়ে দিয়েছি। এবার আমাদের একটা ছোট কাজ আছে, কাজটা হলো এবার আমরা যেটা করব, আমরা নেব একটা নিউজ পেপার, নিউজ পেপারটা আমার ডবল করে নিচ্ছি, ডবল করে এর উপরে ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছু না জাস্ট একটা প্লাস্টিক নেব, প্লাস্টিকটাকে আমরা এর উপরে ঢাকা দিয়ে দেবো।
এবার আমাদেরকে মাঝে মধ্যে যেটা দেখতে হবে, দেখতে হবে কি মাঝে মধ্যে 4-5 দিন অন্তর বা 1 সপ্তাহ অন্তর আমরা এটাকে উঁচু করে দেখব যে কতটা সিড গ্রো করেছে, এবং 4-5 দিন বা 2-3 থেকে 4 দিন অন্তর অন্তর আমরা মাঝে মধ্যে চেক করে দেখব যে এখানে কতটা পরিমাণ মানে জলের ঘাটতি হয়েছে কি না। জলের যদি ঘাটতি হয় মনে হয় তো সেক্ষেত্রে আমরা ওপরটা সার্ফেসটা শুকিয়ে গেলে আমরা অল্প করে ফাঙ্গিসাইডগুলো জল যেমন আছে এই জল একটু স্প্রে করে দেবো। ব্যাস এইভাবেই মোটামুটি লিথিয়ানসের সিড গ্রো হতে মোটামুটি খুব লাকিলি যদি হন তো 20 দিন তো লেগে যায়, 1 মাস মোটামুটি লেগে যায় সিড গ্রো হতে, সিড থেকে চারা বেরোতে। তারপর চারার যেগুলো আছে সেগুলোকে আমরা যেগুলো করব এই সেম মিডিয়া একটা তৈরি করব, সেম মিডিয়া এখানে একটু ভার্মি কম্পোজের মাত্রাটা বেশি দেব, দিয়ে এইরকম ছোটো ছোটো পট, এটা অনেক বড় পট, এর থেকেও ছোটো ছোটো 3 ইঞ্চি পট, এটা এর থেকেও একটু বড় ছোটো পট নিলেও চলবে, এর মধ্যেই ওইভাবেই ফিল আপ করবো, করে আঙুল দিয়ে একটা ডেপ করে নেবো গর্ত করে, ওইগুলো কাঠি দিয়ে বা কোনো একটা ছোটো এ দিয়ে তুলে নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে সেই সাপ ফাঙ্গিসাইডগুলো জল একটা মগের মধ্যে বা কোনোভাবে করে রাখতে পারি, এইভাবে ফাঙ্গিসাইডগুলো জলের মধ্যে চুবিয়ে আস্তে আস্তে এটাকে জলটা মানে পুরো ভর্তি করতে দেবো। উপর থেকে কখনো জল দেবো না, আমরা জলের মধ্যে চুবিয়ে ধরবো আস্তে আস্তে। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল লিথিয়ানসাসের প্রতিস্থাপন মানে কীভাবে সিড থেকে গ্রো করতে হয় তার সংক্ষিপ্ত ভিডিও। পরবর্তী আপডেট আমি আবার দেব আমার এই চ্যানেলে। আর এই প্রসঙ্গে বলি লিথিয়ানসাস গ্রো করার জন্য উপযুক্ত সময় হলো আমাদের এখানে আপ টু সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর, অক্টোবর নভেম্বর 3 মাস, এর মধ্যেই আপনাকে কিন্তু চারা করতে দিতে হবে। নভেম্বর কি নভেম্বরের আগে আগে দিয়ে দিলেই সব থেকে ভালো, তাহলে নভেম্বর বা ডিসেম্বর থেকে আপনারা পুরোপুরি মানে লিথিয়ানসাসের গাছটা পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, তত সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।